আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ওই জেরি ভালোই ভালোই বলছি তেমে যা তা না হলে কিন্তু তোকে ধরে ঘুষিং দিয়ে তো তুত না পাঠিয়ে তোকে আমরা ওগান্ডা পাঠিয়ে দেব ওগান্ডা পাঠাবে আমাকে সেটা তো তোমরা একটু পরে টের পাবে যে আমাকে তোমরা ওগান্ডা পাঠাতে গিয়ে তোমরা নিজেরাই ওগান্ডা গিয়ে বসে আছো এভাবে ঘুর ঘুর করছে কেন তো কিছুতেই ধরতে পারছি না ভুকা বেরাল এটাই তো আমার টেকনিক ছিল তোমাদেরকে চক্রার মতো ঘুরাইয়া ঘুরাইয়া আমি গাছে উঠে গেছি লাফাইয়া লাফাইয়া আর এখন আমি বসে বসে পপকর্ন খাবো মজা করিয়া আহা পপকর্ন খাবার মজাই আলাদা ওরে বাবা গাছের চারপাশে ঘুরতে ঘুরতে মাথা ঘুরছে সাথে আবার পৃথিবীটাও ঘুরছে ওরে বাবা রে মনে হচ্ছে দুনিয়াটা ঘুরছে এই যে ভোকা বিড়ালের দল আমার কাছে আজকে তোমরা হেরে গেছো আর আমি জিতে গেছি আর কোনোদিন আমার সাথে পাঙ্গা নিতে আসবে না বুঝলে আর আসলে কি হবে সেটা তো বুঝতেই পারছো ওরে বাবা ইঁদুরটা কি সাংঘাতিক আমাদেরকে চক্রার মতো ঘুরাতে ঘুরাতে একেবারে দুনিয়াটা ঘুরাইয়া দিছে না মানে আমাদের মাথাটা ঘুরাইয়া দিছে এখন চোখে শুধু মোটা মোটা সরিষা ফুল দেখি আর মাথাটা ভন ভন করে ঘুরে আমার সাথে পাঙ্গা নিয়েছিলে একেবারে তোমাদেরকে বাস করে দিছি এবার চলো তোমাদেরকে একটু উগান্ডা পাঠানোর ব্যবস্থা করে আগেই বলেছিলাম আমাকে উগান্ডা পাঠাতে গিয়ে একসময় দেখবে যে তোমরা নিজেরাই উগান্ডা গিয়ে বসে আছো এই বুঝতে মা আমরা তো মনে হচ্ছে রং নম্বরে ডায়াল করে ফেলেছি মানে বুঝতে পারছো আমরা আরেকজনের বাড়িতে চলে আসছি কারণ আমাদের বাড়িটা তো এত বাঙ্গা চোরা ছিল না এই বাড়িটা তো ভাঙ্গ চোরা কেন হায় হায় গরের জিনিসপত্র দেখে মনে হচ্ছে তো এটাই আমাদের বাড়ি কিন্তু সর্বনাশের মাথায় হারি আমাদের বাড়িটা বাংলো কে এত তাড়াতাড়ি কিছুই তো বুঝতে পারছি না ও বুঝতে পারা মা কি করবা এখন আবুল ইদুরটাকে বুঝতে দেওয়া যাবে না ইদুরটাকে গপ করে ধরে ইদরের হাত থেকে আগে রিমোটটা সরাতে হবে বুঝতে পারছো আমি কিন্তু বুঝে গেছি টম আর আবুল মিলে আমাকে ধরার চেষ্টা করছে আমার কাছ থেকে রিমোট নেওয়ার চেষ্টা করছে এই যে টম এক মিনিট আমাকে ধরা সেটা না হয় বুঝলাম আর সামনে চেয়ে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে হাই হাই সামনে তো বুলডগ গর বানাচ্ছে এইবার তো বুলডগের গর ভেঙে যাবে এইবার কি হবে আমাদের আবুল কিছু একটা করো আমি একটা নতুন গড় বানাচ্ছি অনেক কষ্ট হচ্ছে তাতেও আমার কোনো সমস্যা নাই আর আমার এই নতুন শক্ত ঘরটাতে আমি কোনো মশা আর মাসিকে বসতে দেই না কারণ আমার ঘরটা অনেক যত্ন করে বানাচ্ছি আমি আমার ঘরটাকে নিয়ে তো আমার একটা গানও বানাইছি কি সুন্দর এক ঘর বানাইছি কি ব্যাপার পিছনে মনে হয় কিছু একটা আসছে সর্বনাশ ওরে না আমার ঘরটা ভাঙবে না বুড়োকের নতুন ঘর যদি ভেঙে যায় বুড়োক আমাদেরকে পিটিয়ে ভেঙে ফেলবে এইবার কি হবে ওরে এদের ব্যবসা ভালো থাকছে না আমার গড় বাঁচানোর দরকার নাই আগে আমি নিজেকে বাঁচাই আমি এখান থেকে ভাঙি না সর্বনাশ আমাদের এই চার চাকার কাঠমার্কা গাড়ি নিয়ে আমরা এখন কোথায় উঠছি ওরে বাপসাপ তো ভালো ঢাকছে না আমরা উপরের দিকে কেন উঠছি কিছুই তো বুঝতে পারছি না হায় হায় এইবার আমাদের কি হবে কিছুই তো বুঝতে পারছি না আমরা তো আবার স্লো মোশনে যাচ্ছি ওরে বাবা আমরা কি টিকটকের ভিডিও বানাচ্ছি নাকি হায় হায় এবার কি ঘরের ভিতরে আবার আমরা ওরে না সব কিছু ভেঙে তস হয়ে গেলো রে ওরে পাবারে রে পাবা আবার চিৎকে বিটকে এসে আমরা ঘরের ভিতরেই পড়লাম রে হায় হায় এই রে কাঠ ভেঙে একেবারে তস হয়ে গেছে রে এই ভুঁইটা কলার বাপ পাশের রুমে এত শব্দ কি এসের এগুলা কি এটা আবুলার টপ আমাদের কোটি টাকার কাঠটাকে ভেঙে ফেলেছে হায় হায় এইবার কি হবে এই আবুল এবার কি হবে আমাদের একটু আমি তো হুমের ভিতর লুকে আছি একটু বের হয়ে উকি দিয়ে দেখি তো দেশের পরিস্থিতি সর্বনাশ ম্যাডাম রেগে তেরে মেরে দাঁড়িয়ে আছে এবার মনে হয় সব কটাকে পিটাবে আমি বাবা ভিতরে ঢুকে পড়ে আমি এসবের নাই আবুল জেরি লুকিয়ে পড়েছে এইবার কিন্তু মায়েরটা আমাদের দুইটারে কাইতে হবে ই ম্যাডাম বালা আসেননি আমরা এখন বালা আসি একটু পরে বালা থাকবো না হেডা রানি আবুল সময় থাকতে জায়গা ছাড়ো তা না হলে কিন্তু মায়েরকে জীবনটা হারাতে হবে আবুল আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না আমি যখন তোমাকে আমার বাড়িতে তাকতে দিয়েছিলাম তখন তোমাকে আমি আরামের বিছানা দিয়েছিলাম আর তোমাকে আমি খুব ভালো বড়া খেতে দিয়েছিলাম তুমিও মজা করে ঘুমিয়েছো আরামের বিছানায় আর মজা করে মজার মজার খাবার খেয়েছো আর এখন আমি আসছি তোমার বাড়িতে আর তুমি কি করেছো তুমি আমাকে ঘুমানোর জন্য একটা সেরা বেরা তাও আবার পচা গন্ধ একটা বিশানা দিয়েছো এখন আমার এখানে শুয়ে থাকতে হচ্ছে আরে টম এত কষ্ট কেন পাচ্ছ আরে বাবা কে জানতো যে হঠাৎ জিনিস সাথে আমাদের ঝগড়া লেগে যাবে আর আমাদের ঝগড়া লেগে বাড়ির কিছু বেঙের চোরমার হয়ে যাবে আর বেঙের চোরমার হয়ে যাওয়ার কারণে বাড়ি থেকে যে মালিক আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সেটাকে আর আমরা জানতাম জানলে কি আর ঝগড়া করতাম তবে কোনো টেনশন করবে না ঘর ছাড়া চাল ছাড়া এই কালী মাঠে রাস্তার মাঝে একটা সেরাবেরা বিছানায় শুয়ে আছে আমরা এখন আমাদের মাথায় সরাসরি আকাশ থেকে ভূত দিয়ে আসবে আর সেই ভূত দিয়ে আমরা আবার বের করব যে কি করে ওই বাড়ির ভিতর আমরা ঢুকতে পারবো আগের মতো থাকতে পারবো আবুলের বাচ্চা কয় কি আবার না কিসে ওই বাড়িতে থাকার বুদ্ধি বের করছে জেরি কিছু একটা করো তা না হলে আবুলকে পিটিয়ে তক্তা করে ফেলবো কিন্তু টম আমারও মাথাটা গরম হয়ে যাচ্ছে তুমি রিমোটটা আমার হাতে দাও এবার দেখো আবুল্লারে এ সিরা বিছানায় আমি আর থাকতে দেব না আমার পুরান বাড়িতে যাবে ধূরের কথা আবুল্লারে সিরা বিছানা থেকে মাটিতে ফেলে দিলাম এবার চলো আমরা একান থেকে গহীন এক জঙ্গলে চলে যাব লেটস গো চু চুমন্ত্র চুকাইলা বিলার গু এটা বলার সাথে সাথে আমরা একটা প্রাসাদে চলে আসছে আর এখানে এসে দেখি এই প্রাসাদের সবাই বিপদে পড়েছে এখন আমাদের কাজ হচ্ছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে আর তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের পানি আনতে হবে আর এখন পানি আনার জন্য ওই কুয়োর কাছে যেতে হবে আর কুয়োর কাছে যাওয়ার জন্য এই বিল্ডিং থেকে নিচের তলায় নামতে হবে আর নিচের তলায় নেমে তারপর ওই কুয়া থেকে পানি বের করতে হবে টম আগেরবারের মতো ওই কুয়াতে আমাকে ধাক্কা দেবে না কিন্তু কথাটা মনে থাকে যেন আগেরবারের মতো ধাক্কা দিলে কিন্তু তোমারও কবর আছে তোমাকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দেব না জেরে তুমি কোনো টেনশন করবে না আমি শুনেছি এটা নাকি ভূতের কুয়ো আর এই কুয়োতে আমি তোমাকে ফেলবো না ঠিক আছে তুমি নিশ্চিতে বসে থাকতে পারো হুম কুয়োতে জেরিকে না ফেললে তো আর পানি তুলতে পারবো না যাও জেরি একটু কুয়ো থেকে ঘুরে আসো তাড়াতাড়ি বাহ জেরিকে কুয়োতে পাঠিয়ে দিয়েছি আরে টম এটা কি করলে এটা তো ভূতের কুয়া ছিল ও বাপরে বাপ টম কাজটা কিন্তু মোটেও ঠিক কর নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে জেরি তার জন্য আমি আই এম বেরাবাঙ্গা সরি তুকুনা আই এম বেরি সরি আচ্ছা ঠিক আছে এখন রশিটাকে লুজ দাও পানি তুলতে হবে নিচ থেকে ওকে মাম্মা আমি রশিটাকে এখনই নিচ দিকে লুজ দিচ্ছি আর তুমি ওই বালতিটাকে পানিতে ডুবিয়ে পানি নিয়ে আসো কক্যা মামা কইও না এই ভূতের কুওতে আমার নামাইছো তুমি হলে এত করে ভয়ে মরেই যেতে হায় হায় বালতিটা তো পানিতে ডুবে যাচ্ছে এই টপ তাড়াতাড়ি বালতিটা উপরে তুলো এই যা আমি পানিতে ডুবে গেছি আগে কইছিলাম এটা ভূতের কুও হায় হায় ভূতের কুয়োর পানিতে জেরি তো ডুবে গেছে এবার কি করি এই হ্যান্ডেলটা কিসের আ এটাকে গোরাম দিলেই জেরি পানি থেকে বের হয়ে আসবে টমের বাচ্চা এই ভূতের কোর পানিতে বারবার আমাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম ও হ্যান্ডেল মারি 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 হ্যাঁ হ্যান্ডেল মারছে ভালো কথা হ্যান্ডেল আর ঘুরছে না কেন কি রে হঠাৎ আবার নিদিকে চলে এলাম কেন এখন উপরে আমাকে তুলতে না কেন আরে টমের আবার কি হয়েছে এই হ্যান্ডেলটা আবার কি হয়ে গেছে এটা ঘুরছে না কেন এ মারড়টালা হেইয়ো আরো জোরে না টানতে হবে এ মারো টান হে ইয়ো আরো জোরে এই হ্যান্ডেলটা ভেঙে গেছে হাই হাই আমি এখন নিচে দিকে যাচ্ছি কেন টম তুমি কি করেছ ওরে আবার তিন চিরেন হয়ে গেছে ওরে পাবারে পাবারে পাবা লোহার গ্রিলে ডুসকে মনে হচ্ছে আমার কোমরে হাড়গুর সব ভেঙে গেছে রে বাবা ও সর্বনাশ এখানে হায় হায় রশিটা তো আবার ধীরে ধীরে দিকে যাচ্ছে জেরি তো এবার পানিতে ডুবে যাবে তারপর তো ওই বুতের কুয়ো থেকে জেরিকে আমি তুলতে পারবো না ওরে না তাড়াতাড়ি রশিটাকে আমার ধরতে হবে আর রশিটাকে ধরে জেরিকে আমার বাঁচাতে হবে তা না হলে জেরি ওই বুতুর কুয়াতে একেবারে পরে মারা যাবে না জেরি টেনশান করো না হায় 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 এই রে রশিটা চিরে গেল হায় হায় যোগ পাবা অবশেষে আমি রশিটাকে ধরতে পেরেছি টম তুমি এটা কি করলে আমি তো নিচের দিকে পড়লে আর উঠতে পারবো না যাক বাবা অবশেষে বালতিতেই পড়েছিলাম আমি জেরি আমি থাকতে তুমি ভূতের কুয়োতে পরে মারা যাবে এটা একেবারে ইম্পসিবল এটা কল্পনা করাও যায় না ঠিক আছে আমি তোমাকে উপরে টেনে টেনে তুলে ফেলবো তুমি কোনো টেনশন করবে না এই দেখো আমি তোমাকে উপরে তুলে ফেলেছি তার মানে বুঝতে পারছো আমি তোমাকে বাসাইছি আর আমি তোমার সাথে আর ঝগড়া করব না তাই আসো আমরা আরেকবার হ্যান্ডচিপ করি দুই হাতে হ্যান্ডচিপ করার দরকার ছিল তাই না এক হাতে হ্যানচিপ এ উঠে গেছি হায় হায় মনে হচ্ছে আমি দাঁড়াতে পারছি না এই রে গেলাম 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 এই যে আমি তো পড়ে গেলাম হায় হায় কি সর্বনাশ টম তো বেশি ভাব নিতে গিয়ে এখন টম নিজে এই ভূতের কুয়োতে পড়ে গেছে হায় হায় টমকে এখন আমার টেনে তুলতে হবে হে মারো টান হেইও আরো জোরে হেইও হইছে না ভাই হেইও এই তো টমকে টেনে টেনে আমি মনে হয় উপরে তুলে ফেলেছি কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছে যে মোটকুর মটকু যাক বাবা অবশেষে জেরি চেষ্টার কারণে আমি পানি থেকে উঠে এসেছি কিন্তু এতক্ষণ যে আমি পানি কেলাম এই পানিগুলা কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না হায় হায় ওরে পানি তো কেয়েছি এখন তো মোটকু হয়ে গেছি সর্বনাশ কেউ আসার আগে এখান থেকে কেটে পড়তে হবে এই জেরি চলো মোটকু হয়েছি তো হয়েছি কিন্তু এখান থেকে কেটে পড়ে তারা হলে মায়ের খেতে হবে এই এলাকার ভূতের সবাই পলাও বোতেরাই অ্যাটাক করেছে বোতেরা যাকে পাচ্ছে তাকে ধরে কাচ্ছে সবাই পলাও পলাও যে যেদিকে পারো সেই দিকে পলাও আরে টম রানী বোটপটি এই দিকে যাচ্ছে এইদিকে আসো টম এই টম এই দিকে আসো ওই রানী বোটপটি হাই হাই টম তুমি এটা কি করলে তুমি না দেখে বালতির পানি ফেলে দিলে এই পানি না নিলে তো ভূতকে কিছু করা যাবে না কি ব্যাপার পিছনে ডাকছে কে আরে টম এঞ্জেরি আবার করতে কে এলো কিছুই তো বুঝতেছি না এই টমিন জেরি তোমরা এখানে কি করছো আরে এই প্রাসাদের সবাইকে ভূতের হাত থেকে বাঁচানোর জন্যই তো আমরা এখানে আসছি আরে এই ভূতের হাত থেকে বাঁচতে হলে ভূতের নাকে মুখে জল ছিটিয়ে মারতে হবে তাহলে এই ভূত মরবে তা না হলে এই ভূত এই প্রাসাদের সবাইকে মেরে ফেলবে বুঝতে পারছো তাড়াতাড়ি চলো আমরা পানি আনার ব্যবস্থা করি তিনটা মিলে কুইক কাম হিয়ার এই বুঝতে পারছো তাহলে চলো আমরা আবার তিনটা মিলে পানি সংগ্রহ করে যেখানে পানি আছে সেখান থেকে আমরা পানি এনে এই ভূতের নাকে মুখে চিটিয়ে মারবো আমি হচ্ছে ডাইনি বুড়ি আমার সাথে চিটিং করে টম এঞ্জেলি আমি কি আর এটা মানতে পারি না না আমি এটা মানতে পারি না এজন্য টম একটু পরে ধরবো আর এখন কয়টা শয়তান আসছে আমার এখানে যাওয়ার জন্য আসো তোমরা তাড়াতাড়ি আমি তোমাদেরকে ধরার জন্য ব্যবস্থা করে এখন আমার চেরচারা গাড়ি জাদুর জারু দিয়ে আমার ঘর পর্যন্ত খুব দ্রুত চলে আসছে এই রে আমার ঘরের ভিতর কয়টা শয়তান পুতুল আছে এদেরকে তাড়াতাড়ি বের করতে হবে এরাও ছিল মানুষ আমার এখানে আসছিল আমি এদেরকে জাদুর মাধ্যমে পুতুল বানিয়ে দিয়েছি কারণ আমি হচ্ছে ডাইনি বুড়ি যেটাকে ধরে সেটাকে পুতুল বানিয়ে চারি ওই ডাইনি বুড়ি আমি কি তোমার ঘরে কিছু চুরি করি না না তুই তো চুরি করতেই জানিস না এবার আমার সামনে থেকে দূর হ বলছি বেয়াদব কনকা সে নাকি চুরি করে না আসছিল আমার এখানে ডাকাতি করার জন্য আর আমি তাকে দেখে ফেলি দেখে তাকে আমি একটা মাছ বানিয়ে দেই জাদুর মাধ্যমে এখন মানুষ হয়ে মাছের মতো গুপ্ত হবে তোর এই পিপি চোর ডাকাতের গাড়ি আসছে একটু পরে চোর ডাকাতরা হয়ে যাবে সব চাইতে সাধু ও ভালো মানুষ আমরা এখন চলে আসছি ডাইনি বুড়ি ঘরের সামনে এখন খুব ভালো হয়ে ভদ্র হয়ে আমরা ভিতর ঢুকছি আর সুযোগ পেলে ডাইনি বুড়ি থেকে আমরা ডাকাতি করবো হা 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 ঢুকে পড়েছি আমরা কি মুশকিলে পড়লাম রে বাবা সকাল থেকে ফথ হাঁটতেছি ডাইনি বুড়ির গড় তো আমি খুঁজেই পাচ্ছি না একারে আবার সিগনাল দিলো কিসের কিছুই বুঝতে পারছি না না জানি এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দেখি লালবাতি থেকে সবুজ বাতি এই তো সবুজ বাতি জ্বলছে এবার যেতে হবে সামনের দিকে কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছে না হে ডাইনিভুরি বুড়ি গুলো ডাইনি বুড়ি ঠিকানা কোথায় ডাইনি বুড়ি কিছুই খুঁজে পাচ্ছি না আমরা কিন্তু মাইনচার চিপায় দোয়ারা খেয়ে গেছি এই চোর ডাকাতের দল তোমরা টমের রাস্তা ঘুরিয়ে দিয়েছো আর সেই রাস্তা দিয়ে তোমরা আসছো আমার এখানে ডাকাতি করার জন্য তাই না হা হা এবার তোমরা সব কইটাকে বেঁধেছি এ বাইরে মনে হচ্ছে টম চলে আসছে যাই হোক এখন টম আসছে তোমাদেরকে আমি পরে দেখছি আগে টমকে ঘরের ভিতর ঢুকতে দেই তারপর দেখো তোমাদের চোর ডাকাতির আমি কি অবস্থা করে চারে কি ব্যাপার ডাইনিบุรี আসে না কেন হ্যালো টম এন্ড আমি চলে আসছি হা তুমি আসছো তাহলে আমার সাগিতে তোমাকে বিলায় তিনটা মাথা দিয়ে ফাটিয়েছে তাইলে ঠিক আছে কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে আমার তো বিলায় তিনটা মাথা দিয়ে হবেই না আমার চার চারটা মাথা লাগবে এখন তুমি যেহেতু একটা বিলাই তাহলে তো আমার চারটা মাথা হয়ে গেল তোমার মাথাটা গাছ থেকে আলাদা করে ফেলবো তাহলে আমার চারটা মাথা হয়ে যাবে বুঝতে পারছো টম এবার তুমি রেডি হয়ে যাও কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে তোমার ধম এবার তোমাকে জাদুর মাধ্যমে আমার ঘরে পাটা বড়শি দিয়ে বেঁধে ঠিক আছে চু মন্ত্র চু কাল্লা কুত্তার গু হয়ে গেছে বাধা হয়ে গেছে এবার ঘরের ভিতর যাও তুমি আমি আসছি তোমার সব কথাকে দেখার জন্য এক কে এক তোমার মাথায় পেক দুই 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 দুখানে চার মানে বুঝতে পারছো তো আমার এখন চারটা মাথা হয়ে গেছে একেবারে তত্তারা চারটা মাথা আর আমার সাগিতে আমার কাছে তিনটা মৃত মাথা পাঠিয়েছে আসলে ওগুলো দিয়ে কিচ্ছু হবে না ওগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই বাক্সের ভিতরে সব মাথাগুলো আছে তিনটা মাথা এখনই এটা কি আমি কে আমি হচ্ছি ক্যাপ্টেন জেরি আর আমার সাথে আছে আমার সাঙ্গ পাঙ্গরা তোমরা বের হয়ে আসো তাড়াতাড়ি ইয়েস মামা বস আমরা শক্তিশালী সাঙ্গ পাঙ্গরা এক করে আসছি ওরে বাবা রে বাবা নামতে গিয়ে উল্টে মুটার পড়ে গেছি আরে জেরি ওরা তোমার সৈনিক বাহিনী হা হা ওরা নামতে গিয়ে উল্টে পড়ে যায় আবার বলে ওরা নাকি শক্তি বাহিনী কি যে বলে ওরা এই ডাইনি বুড়ি আমরা কিন্তু আসল সৈনিক বাহিনী না এজন্য তো নামতে গিয়ে পড়ে গেছি আমরা কি আর ট্রেনিং নিয়েছি কিন্তু তোমাকে বোকা বানিয়েছি হা 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 হি 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 হ্যাঁ ও রাজা আসো সৈনিক বাহিনী না নকল সৈনিক বাহিনী ওরা তো সব বলে দিয়েছে দৈনী ভুরিকে আমি ভাবছিলাম দৈনিবুর একটু ভয় পাবে এবার তো ভয় পাবে দূরের কথা আমাদের খবর আছে এই তো তোমরা ধরা কে গেছো তোমার নকল সৈনিক বাহিনী আবার তোমার সবাইটাকে আমি ভন্দি করে পারবো আমার যাদুর কাঠির মাধ্যমে চু মন্ত্র চু কাইলা কুত্তার গু এখন এ দেখে বলনি কি ব্যাপার আমার যাদুর কাঠি কোথায় গেলো হ্যাঁ হ্যাঁ জাদুর কাঠি দেওয়ালে কি করে গেল। গেলো বাপরে বাপ এই ইদুর কি ব্যাপার? ইদুরটা তো এখনো নাই। ইদুরটা আবার কোথায় গেল? হাই হাই এটা কি করছে? এই ডাইনি বুড়ি নকল বলে আমাকে ভয় পাচ্ছো না? এবার তুমি বুঝবাটালা জেরির কি জ্বালা। কি ব্যাপার? রশি দিয়ে কি আমি তাইলে আবার ডাইনি বুড়ির দিকে যাচ্ছি? হাই হাই এবার তোমার আমার কবর আছে। পুসকে ইদুর। এবার তুমি বুঝবাটালা ডাইনি বুড়ির কি জ্বালা। আহু তোমাকে একেবারে ডাবর জককা পিটা করেছি। হা হাহাহাহা। আহা। আ কি ব্যাপার আমরা তো হাসছি ওইদিকে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে এবার তো আমাদের পালা কি ব্যাপার ডাইনি বুড়ি মনে হচ্ছে কিছু একটা অ্যাটাক করছে হ্যাঁ হ্যাঁ আমার দিকে আসছে হুট করে দাঁড়াতে হবে আরে বাবা অল্পের জন্য বেঁচে গেলাম এই যে রে শুনো ডাইনি বুড়ি জাদুর বিস্কিট অ্যাটাক করেছে তুমি যদি এই জাদুর বিস্কিটগুলো ভাঙতে পারো তাহলে ডাইনি বুড়ির শক্তি একেবারে নষ্ট হয়ে যাবে যদি জাদুর বিস্কিট একবার তোমাদের উপরে গিয়ে পড়ে তাহলে তোমরা মরে ভূত হয়ে যাবে এবার তিনটা বিস্কিট অ্যাটাক করলাম এবার দেখি কি করে টাকা মরণ কি সর্বনাশ এগুলো আমার চেয়ে মোটা তাহলে ভাঙবো কি করে এই জেরি আমার চেয়ে তো ছোট তাই না আমি এগুলাকে ভেঙে ফেলবো এর শুং এর দুশুং সব ভেঙে ফেলবো আমি তোমরা কয়টা জাদুর বিস্কিট ভাঙবা হ্যাঁ আমি লক্ষ লক্ষ জাদুর বিস্কিট অ্যাটাক করব তোমাদের উপরে বুঝছো কোনো সমস্যা নেই টম তোমার সাথে আমিও আছি সব জাদুর বিস্কিট ব্যাগে চুরমার করে দেব ওরে মাত্র কয়েকটা বিস্কিট অ্যাটাক করেছিলাম আমার কাছে এখন লক্ষ লক্ষ কুটি কুটি বিস্কিট আছে দেখতে চাও দেখো এবার বিস্কিটের মেশিন আমি স্টার্ট করে দিয়েছি এবার দেখি তোমরা কি করো এই যে দিলাম স্টার্ট করে এবার তোমরা বুঝবাটালা ডাইনি বুড়ির যে কি জ্বালা হ্যাঁ হাজার হাজার বিস্কিট এদিকে আসছে এবার কি করি কি করি এ নো প্রবলেম আমার কাছে আছে ব্ল্যান্ডার মেশিন আর এই মেশিন দিয়ে সব বিস্কিট ব্ল্যান্ডার করে দেব আর আমার কাছে আছে ডাল তোলা সামিস এই সামিস দিয়ে সব বিস্কিটকে পিটি একেবারে তক্তা করে দেব তাইলে তো আর কোনো কথাই নেই জেরি আমরা দুজন এই ডাইনি বুড়ির জাদুর বিস্কিটকে একেবারে পিটিয়ে তক্তা করে তারপর এই দেশ চারা করবো ইয়াস আমাদের সাথে ডাইনি ভুরি কেন ডাইনি ভুরি চোদ্দ গোষ্ঠী তো পারবে না আবার বিস্কিট এগুলো তো জীবনেও পারবে না সব বিস্কিট আমরা ভেঙে চুরমার করে দিয়েছি সব বিস্কিট ভেঙে ফেলেছি এবার ডাইনি ভুরি আমাদেরকে বয় পাবে পাবে না পাবে না কারণ ডাইনি ভুরি আমাদেরকে জাদুর মাধ্যমে বেঁধে ফেলেছে একেবারে এই টম অনেক তো ক্ষমতা দেখিয়েছিল অনেক এবার তোমাদের ক্ষমতা কই গেল হ্যাঁ এবার সবকটাকে রশি দিয়ে বেঁধে ফেলেছি আর একটু পরে সবকটার মাথা তার থেকে একেবারে আলাদা করে ফেলবো এই ডাইনি বুড়ি টমকে কিন্তু তোমার চেয়ে আরো বড় জাদুঘর পাঠিয়েছে সে যদি জানতে পারে তাহলে তোমার ডাইনিগিরি একেবারে চুটে চাড়বে কথাটা মনে থাকে যেন হা 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 আমার চেয়ে শক্তিশানি আর কেউ হতে পারে না কেন জানিস কারণ আমি হচ্ছে একটা ভূত আর ভূতের যে শক্তি আর কেউ কোনোদিন হতেই পারবে না আমার ভূতের ক্ষমতা না হয় আমি বাদই দিলাম আমার কাছে একটা জাদুর কাটে আছে এটা কিন্তু অনেক ক্ষমতা অনেক কি ব্যাপার আবার আমাকে কে ডাকলো এখন তো কেউ আসার কথা না কিন্তু কে আসলো এই এক মিনিট দাঁড়াও দরজা ভেঙে ফেলবে নাকি আসছি তো দরজা খোলার জন্য এক করি দরজা খুঁটি এই আসো ওরে বাবা হা হা আমি হচ্ছি জাদুর গুরা জাদুর গুরা এখন জাদুর কাটি পেয়ে গেছে ডাইনি বুড়ি তোমার ক্ষমতার দিন শেষ বাবারে বাবারে বাবা এত শক্তে ঢুষ দিয়েছে দেওয়াল ভেঙে একেবারে বের হয়ে গেছি জাদুর কাঠি আমার কাছ থেকে চলে গেছে কি ব্যাপার মাথাটা ঘুরছে আমি অজ্ঞান হয়ে যাব নাকি ওরে বাবা আমি শেষ এই যে আমি जादूগুরা চলে আসছি জাদুর কাঠি নিয়ে তোমাদেরকে এখন টিকটক করে দিচ্ছি এই দেখো জাদুর কাঠি তোমাদেরকে জাদুর মাধ্যমে একেবারে টিকটক করে দিয়েছে তোমাদের বানসান কুলে গেছে সেটা না হয় বুঝলাম এখন আমরা একা থেকে যাব কি করে শয়তান ডাইনি বুড়ি তো আমাদের গাড়ি ঘোড়া সব বেঙে একেবারে চুরমার করে দিয়েছে কারাও আমি এখনই কইতাছি আমার মুখ থেকে আগে জাদুর কাটি বের করি এবার শুনো তোমাদেরকে আমি যা বলছি তোমার মন দিয়ে শুনো ঠিক আছে ওই শয়তান ডাইনি বুড়ি তোমাদের যাওয়ার গাড়ি ঘোড়া সব নষ্ট করে ফেলেছে তাই তো তাহলে তোমার টেনশন করছো কেন ওই ডাইনি বুড়ির কাছে একটা জাদুর জারু ছিল তোমরা সেই জারু ব্যবহার করবে উপর উঠে তারপর তোমাদের গন্তব্যে চলে যাবে এটাও তোমাদের মাথায় বুদ্ধিটা আসে না নাকি কে কে শুধু কালি করো আর মাথায় কোনো গোবরও নেই তোমাদের তাই তো আমরা তো ভুলেই গেছিলাম যে ডাইনি একটা জাদুর জারু আছে কিন্তু এখন সে জাদু জারু আছে কোথায় আমরা তো সেটা জানি না এই জাদুর ঘোড়া এটা অবশ্য ভালোই হবে জাদু জারু দিয়ে আমরা বিমানের মতো যেতে পারবো কিন্তু এটা কেমনে চালাতে হয় সেটাই তো আমরা জানি না এবার কি হবে আমি জানি কি করে জাদু জাদু চালাতে হয় হ্যাঁ জাদু জারু ভুম ভুম করে চলে এ হে আমরা সবাই এখন বিমানের মতো জাদুর জারু দিয়ে যাচ্ছি বিমানে তো উঠতেই পারবো না জাদু জারু আজকে আমাদের জন্য বিমান হয়ে গেল কত মজা এইবারে মালিক এখন নাক ডেকে ঘুমাচ্ছে এই সুযোগে এখান থেকে একটা দুধের বোতল চুরি করে ফেলি এই তো হয়ে গেছে দুধের বোতল চুরি করে ফেলেছি এবার তাড়াতাড়ি আমি আমার ঘরের ভিতর ঢুকে পড়ি এবার দরজাটাকে বন্ধ করে ফেলি এই দরজাটা ধীরে ধীরে বন্ধ করতে হবে শব্দ করলে আবার মালিক কুস পেয়ে যাবে আর কুস পেয়ে গেলে আমি ধরা কে যাব আহ একটুও শব্দ করে নেয় এবার তাড়াতাড়ি যে আমার ঘরের ভিতরে আ চলে আসছি আহ এবার চ্যাটটার আড়ালে বসতে হবে চুপ করে কাটি কাটিচুর হয়ে এবার একটু উঁকি দিয়ে দেখি আশেপাশে কেউ আছে কিনা যদি তাকে তাহলে তো তাদেরকে দুধের ভাগ দিতে হবে না আশেপাশে কেউ নেই এবার দুধের মুখটা কুলি আহ মুখটার মধ্যে একটু দুধ বেজেছিল এটা চেটে চেটে কে ফেলেছি এক ফোঁটা দুধও আমি কাউকে দেব না এবার প্লেটের মধ্যে সম্পূর্ণ দুধ ঢালবো তারপর আমি মজা করে খাবো আহ দুধ ডালা হয়ে গেছে এবার বোতলটাকে ফেলতে হবে আ বোতলটা এই গাছের নিচে মাটির নিচে চাপা দিয়ে রাখি যাতে কেউ বুঝতেই না পারে আমি এই ঘরের ভিতর কোনোদিন দুধ কেয়েছি এবার চুপি চুপি যাই দুধ কেতে হবে মজা করে এখন যদি আমার বাপ এসে বলে বাবা একটু দুধ দাও এক পোটা দুধও দেবো না সব দুধ আমি একলা খাবো আহ